হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, ইউটিউবে একটা কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য দুটো জিনিস খুব দরকার। প্রথমত হচ্ছে ভিডিও কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে অডিও কোয়ালিটি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুরা। যদি আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় বাট অডিও কোয়ালিটি খারাপ হয়, তাহলে কী হবে? আপনার যে মানুষের শোনার যে চাহিদাটা সেটা কমে যাবে। আবার যদি আপনার অডিও কোয়ালিটি খুব সুন্দর হয় বাট ভিডিও কোয়ালিটি খারাপ হয়, তাহলে কী হবে? আপনার যে মানুষের ভিডিওটা যে দেখার প্রবণতাটা সেটা কমে যাবে, যার ফলে কী হবে? আপনার ওয়াচ টাইম কমে যাবে, আপনার সাবস্ক্রাইব কমে যাবে, ভিউ কমে যাবে, আপনি যে সাকসেসটা খুঁজছেন সেটা হওয়া থেকে আপনি ব্যর্থ হবেন। ঠিক আছে, তো বন্ধুরা, দিস টু থিংস আর মোর ইম্পর্টেন্ট পার্ট টু গ্রো ইয়োর ভিডিও ভাইরাল। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি। তো বন্ধুরা, আজকে মূলত সেই নিয়েই কথা বলবো। আজকের স্পেশালি ভিডিওটা তোমাদের অডিও কোয়ালিটি নিয়ে। তো বন্ধুরা, আপনি কি একজন নতুন ইউটিউবার? নতুন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বাট বুঝতে পারছেন না কীভাবে আপনার অডিও কোয়ালিটিটাকে সুন্দর করবেন? তো আমি তোমাদের বন্ধু সুব্রত, অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ব্লগস উইথ সুব্রত। নিয়ে চলে এসছে ধামাকাদার প্রোডাক্ট। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র নিউ বিগিনার যারা তেমনটা নয়, অনেক বড় মাপের ক্রিয়েটারও এই মাইকটা ব্যবহার করে তাদের অডিও কোয়ালিটিটাকে খুব সুন্দর করে তুলেছে। তো আজকের অডিও কোয়ালিটির যে মূলত প্রোডাক্ট সেটি হচ্ছে বোয়া BYM1 মাইকটা। এই হচ্ছে তোমাদের প্যাক, তোমরা দেখে নাও বোয়ার মাইক। ঠিক আছে, তো টুডেস টপিক অ্যাবাউট বোয়া BYM1 কনডেন্সার মাইক্রোফোনের রিভিউ। তো বকবো না বেশি ভাট, সো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে অলরেডি মাইক চলে এসছে। আর তো বন্ধুরা, আমি এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে তোমাদেরকে দেখানোর আগেই আমি আনবক্সিং করে নিয়েছি। এই হচ্ছে তোমাদের প্যাক, বোয়া লেভেলিয়ার মাইক্রোফোন মাইক্রো ক্রাভেট BYM1। তো বন্ধুরা, এই প্যাকটার মধ্যে তোমরা কী কী পাবে, এই এই জিনিসগুলো পাবে, তোমাদের প্রথমত আমি সমস্ত কিছু দেখিয়ে দিই। প্রথমে পাবে একটা হচ্ছে যে 1/4 অ্যাডাপ্টার। এই যে পেছন দিকটায় তোমরা 3.5mm এর জ্যাকটা ইনপুট করে তোমরা তোমাদের ক্যামেরা হোক, ল্যাপটপ হোক বা PCতে ইনপুট করে তোমরা অডিও শ্যুট করতে পারবে। এই হচ্ছে তোমাদের 3.5mm এর জ্যাক। এই হচ্ছে আমাদের মাইক, তোমরা দেখতেই পাচ্ছ এই তারের যা পরিধি, অনেকটা দূরত্ব থেকে তোমরা শ্যুট করতে পারবে যারা দূর থেকে শ্যুট করো। আচ্ছা, এর মধ্যে আমি ইনপুট করে নিয়েছি, এর মধ্যে আমি ইনপুট করেছি LR44 ব্যাটারি। তোমাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম LR44 যে ব্যাটারি। আরেকটা হচ্ছে যে ক্লিপ, যেটা তোমরা তোমাদের কলারের সঙ্গে অ্যাটাচ করবে। এই হচ্ছে তোমাদের ক্লিপ, তোমরা দেখতে পাবে তো আমি খুব সুন্দর করে এর সঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি। তোমরা দেখাই, একটু হয়তো লাইটটা একটু অবচা হতে পারে। ঠিক আছে, এই দেখো তো আমরা অ্যাটাচ করে নিয়েছি। আর হচ্ছে একটা লাস্ট জিনিস যেটা হচ্ছে আমাদের নিয়েছি, সেটা হচ্ছে যে ফোম উইন্ডস্ক্রিন। তো এই ফোম উইন্ডস্ক্রিনের কাজটা কী, যে আমরা যে কথাটা বলবো তার যে কথার যে নয়েজগুলো সেগুলোকে ও যতটা পারবে কিছুটা ও রিডাকশান করবে বা কন্ট্রোল করবে। তো বন্ধুরা, এটা আপনি ইউজ কীভাবে করবেন? তো ইউজ করার আগে এই মাইক্রোফোনটা থেকে আপনি কী কী সুবিধা পাবেন সেটা আপনাকে আগে জানতে হবে। তো কী কী পাবে সেটা আমি এই প্যাক দেখেই তোমাদেরকে আজকে আমি বলবো। বন্ধুরা, ফার্স্টেই দেখে নেন এটা বোয়ার মাইক BYM1। দেখো লেখা আছে, এখানটায় চিপকানা আছে যার জন্য তোমরা বুঝতে পারছো না, বাট এটা বোয়া। ঠিক আছে, অরিজিনাল তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এটা বোয়া লেভেলিয়ার মাইক্রোফোন মাইক্রো ক্র্যাভেট, এটা কনডেন্সার কলার মাইক্রোফোন বন্ধুরা। তো এটা শুধুমাত্র তোমরা তোমাদের স্মার্টফোনটা এমন কিন্তু নয়, তোমরা তোমাদের ক্যামেরা হোক, ল্যাপটপ হোক, PC হোক, ডেস্কটপ হোক, সবেতেই তোমরা ইউজ করতে পারবে। দ্বিতীয়ত বন্ধুরা, এটা একটা প্রমাণিত যে এর যে অডিও কোয়ালিটি কিন্তু একটা হাই লেভেলের। তো বন্ধুরা, এটা ওমনি ডিরেকশনাল কনডেন্সার মাইক্রোফোন, এটা খুব হালকা মাপের জন্য। এটার ওয়েট এতটাই হালকা যে তোমরা যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারবে। এই ব্যাগটা তোমাদেরকে দেবে, কালো রঙের এই লেদারের ব্যাগ মধ্যেই তোমরা কিন্তু মাইকটা পাবে, তোমরা ক্যারি করতে পারবে লো ওয়েটের জন্য। এর ওয়েট মাত্র 2.5 গ্রাম। তো বন্ধুরা, এই যে মাইক্রোফোনটা তোমরা শুধুমাত্র যে তোমরা যারা ব্লগ বানাও এমনটা কিন্তু নয়, যারা কমেডি ভিডিও করে,
নর্মাল ভিডিও করে, ব্লগ করে, সমস্ত প্রকার ভিডিওতে তোমরা ইউজ করতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, আমি তোমরা হয়তো এবারে তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে সুব্রত, তুমি বোয়া মাইকটাই কেন বেশি পছন্দ করছো? অনেক বেটার বেটার মাইক আছে, রোড আছে, মাউনো আছে, এটা আমি কেন বলছি? তার একটাই কারণ, বলে না দামে কম মানে ভালো, সেরকম কিছু কিছু জিনিস কম দামে তো ভালো পাওয়া যায়, এটাই তার কারণ। তোমরা বন্ধুরা এই মাইকটা ফ্লিপকার্ট হোক কিংবা অ্যামাজন হোক, আমি মূলত নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আমি তার এই মাইকটা যদি তোমরা কিনতে চাও, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। 750 থেকে 800 টাকার মধ্যে তোমরা ভালো একটা কোয়ালিটির মাইক কিনতে পারবে। এর রেটিং কিন্তু ফ্লিপকার্টে 4.2, আর রিভিউ হচ্ছে 82,000। তো এটা তোমরা ইউজ কীভাবে করবে? প্রথমত, এর যে 3.5mm জ্যাক আছে সেটা তোমরা লাগিয়ে নিলে, এর ভেতরে একটা ব্যাটারি আছে LR44 ব্যাটারি, সেই ব্যাটারিটা তোমাদের মধ্যে ইনপুট করতে হবে। আর এর সব দিকে যেটা স্মার্ট ফিচার্স, এর মধ্যে দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে ক্যামেরা এরকম উপরে, আর একটা নিচে আছে স্মার্ট অর অফ, স্মার্টফোন অর অফ। তো বন্ধুরা, এর ফিচার্সটা মানে এর কাজটা কী বলে, যখন তোমরা ক্যামেরাতে শ্যুট করবে তখন এর যে উপরে যে ক্যামেরার দিকে অপশানটা আছে তোমরা উপর দিকে করে দিলে। কিন্তু এটা মনে রাখতে হবে, তোমরা স্মার্টফোন হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, ডেস্কটপ হোক, তখন কিন্তু তোমাদের এই যে সুইচটা ক্যামেরা থেকে নিচে নামিয়ে রাখতে হবে। তুমি হয়তো ভাববে যে ক্যামেরা মানে ল্যাপটপ পিসি সবেতেই তোমরা যখন শ্যুট করবে উপরে করবে, বাট না, অনলি ফর ক্যামেরাতে যখন শ্যুট করবে তখন তোমরা উপরে দিয়ে করবে, বাট বাকি তোমরা সবসময় নিচের দিকে রাখবে। নিচের দিকে রাখার সময় কী কাজটা হবে, তোমরা তোমাদের ব্যাটারিটাকে একটু সেভ করতে পারবে, ঠিক আছে? এর যে ব্যাটারিটা যদি শেষ হয়ে যায় তোমরা যে কোনো দোকান থেকেও কিনতে পারো, আর যদি মনে হয় যে না দোকান অনেক বেশি রেট, তাহলে তোমরা তোমাদের অনলাইন থেকেও বাই করতে পারো, ঠিক আছে? তো এতক্ষণ যে আমি কথাটা বললাম বন্ধুরা, পুরোটাই মাইক্রোফোনে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে আশেপাশে অনেক কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ, কিন্তু তাহলে কী নয়েজ রিডাকশন হলো? তো বন্ধুরা, আমি প্রথমত একটা বলে রাখি, যত বড় মাপের, আমি অনেক রিসার্চ করার পরে এই ভিডিওটা বানিয়েছি, আমি অনেক ভিডিও আগে শ্যুট করেছিলাম বন্ধুরা, বাট আমি বলিনি যে কেন হচ্ছে, হয়তো আমার মনে ফোনে হয়তো কোনো সমস্যা, বাট না, আলাদাভাবে তারা এই ভিডিওর যে অডিওটাকে আগে এডিট করে, শ্যুট করছে হয়তো এই বোয়া মাইক দিয়ে, বাট তারা আলাদাভাবে এই অডিওটাকে এডিট করে, যার জন্য এই যে এত নয়েজ রিডাকশান, এত সুন্দর একটা আওয়াজ তারা তোমাদের সঙ্গে প্রদান করতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার যে বোয়া বিওয়াই মাইকের যে রিভিউটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করো, কমেন্ট করে জানাও এই রিভিউটা কেমন লাগলো। তো দেখা হবে আবার কোনো নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, নমস্কার।